বিক্রি, মানে সিদ্ধ করে খুলে বিক্রি করবেন না? জায়গায় দেখছি অনেক মহিলা এই জায়গায় শামুক কুড়াচ্ছেন নদীতে, ছেলে মেয়েরা স্নান করছে, মানে নদীর যে ওপারটা আছে ওটা কিন্তু পুরোপুরি বিহার। আর এই বাড়িতে ঢুকতে গেলে চারখানা গেট পার হয়, তারপরে ঢুকতে হতো। আমার জন্মস্থান এখানেই, আমি দেখছি চারটে গেট পার হতো, এখনও হাতি বাধাগুলো আসেই। বাস স্ট্যান্ডের সামনে যে ওই যে ফুলের দোকান আছে। হাই ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি চলে আসলাম সেই বাহিন রাজবাড়িতে। আমার পিছন দিকে হচ্ছে অনেক বড় প্রাচীন রাজবাড়ি, এই রাজবাড়িটি হচ্ছে বাহিন রাজবাড়ি। আমি ছয় মাত্র এই রাজবাড়িতে চলে এলাম। এই যে রাজবাড়িটি আছে, এই রাজবাড়ির পিছনে অনেক বড় একটি নদী আছে, আর নদীর এপারই আমাদের ওয়েস্ট বেঙ্গল, আর নদীর ওপারে হচ্ছে বিহার। নদীটা আমি একটু পরে দেখানোর চেষ্টা করব, তার আগে একটু আমি সেই রাজবাড়িটি একটু দেখিয়ে দিই। রাজবাড়িটি অনেক পুরনো, এখন বর্তমানে এই জায়গায় পুলিশ খাড়ি ক্যাম্প হয়ে গিয়েছে। এই রাজবাড়ির সামনে অনেক বড় একটি মাঠ। আর এই যে সামনের দিকে ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো দুর্গমণ্ডপ। এই বাড়ির রাজবাড়িটা অনেক বড় ছিল, এখন 60% বাড়ি আছে। আর এই বাড়িতে ঢুকতে গেলে চারখানা গেট পার হয়, তারপরে ঢুকতে হতো। আমার জন্মস্থান এখানেই, আমি দেখছি চারটে গেট পার হতো, এখনও হাতি বাধাগুলো আসেই। ওই সাইডে ঘরগুলো ভেঙে গেছে, টিনের ঘরা পথে তো আছে। দক্ষিণ উত্তর সাইডে আরও ঘর ছিল, পূজারা থাকার জন্য, মানে ওদের যে কাজকাম করতো সেই জোন চাকরগুলো থাকতো উত্তর সাইডে। আর এই সাইডে ঘরটার ভেঙে টেঙে পরিষ্কার করে দিয়ে আমাদের দুর্গাপূজার বাজার লাগানো, মেলা লাগানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এই ঘরটায় থাকতো, এই উত্তর সাইডে ঘর থাকতো জয়দেববাবু, তারপরে বাটিবাবু, তারপরে অঙ্গাবাবু থাকতো, গণবাবু থাকতো, তারপর শিবনারায়ণ চৌধুরী থাকতো, তারপরে 20 বছর রুদ্রনারায়ণ চৌধুরী থাকতো, হলো 8 নম্বর অঞ্চলের প্রধান কংগ্রেসের। ওনার ছেলের বাড়ি এখন বর্তমানে ইসেত আছে, মোহনপাটি কারেন্টের অফিসের পাশে। আর ওনার দোকান হলো বকুলতলায়, রাসপিলায় দোকান আছে বকুলতলায়। ওনার ছেলের নাম হলো রাজেন। আপনার কাছ থেকে আমরা সবই মানে জানতে পারলাম, আমরা এই জায়গায় নতুন এসেছি, তো আমি চাইবো মনে করুন যে পুরোপুরি দেখানোর চেষ্টা করব এই রাজবাড়িটি। উপরে যাওয়া যাবে না, উপরে বন্ধ, সিঁড়ি ভেঙে গেছে, উপরে যাওয়া যাবে। উপরে হচ্ছে রাজবাড়ির সিঁড়ি ভেঙে গিয়েছে, তাই উপরে রাজবাড়ি আমি যেতে পারলাম না, মানে আমি আপনাদের দেখাতে পারলাম না। তো আমরা এখন হচ্ছে নৌকায় উঠবো, তো আমি এখন সিঁড়ি দিয়ে সেই নামছি নদীর ধারে। এই জায়গায় দেখছি অনেক মহিলা এই জায়গায় শামুক কুড়াচ্ছেন নদীতে। এগুলো আপনার শামুক না, শামুক না, ইয়ে কি বলে এগুলোকে, চিনি পড়বে। আপনার বাড়ি কোথায়? রাধিকাপুর। কোথায় এটা, কোন জায়গায়? লাস বর্ডার, কালিয়াগঞ্জে। তো এই বস্তার মধ্যে কিন্তু ঝিনুক, বস্তার ঝিনুক আছে না, এই বস্তার মধ্যে ঝিনুক আছে, মাসে মাসে এখনো ঝিনুক মারছে নৌকার সামনে। চিত্ত কাকা যদি এটাই আমার আসে আমি এটাই শুনবো, শুনে নেবো। নৌকার মালিক রুদ্রনারায়ণ চৌধুরী। এখন বর্তমানে আমি হচ্ছে নৌকায় বসে আছি, অনেক দাদা ভাইরা এই জায়গায় বসে আছে। তো একটু আমি এই জায়গা সম্পর্কে একটু বলে দিই। এই যে নদীটি আছে, এই নদীটির নাম হলো, এই যে নদীটি আছে, এই নদীটি কিন্তু নাগর নদী, এবং এই জায়গার একটা বিশেষ
গুণ সেটা হলো বর্তমানে আমি এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই আছি, আর যেটা আমি হচ্ছে পিছন দিক থেকে দেখিয়ে দিচ্ছি, এই জায়গায় অনেক ছেলেমেয়েরা স্নান করছে, মানে নদীর যে ওপারটা আছে ওটা কিন্তু পুরোপুরি বিহার, এবং সামনে যে ব্রিজটা আছে এই ব্রিজ থেকে হচ্ছে রেল সরবরাহ হয় এবং এটা পুরো কাঠিয়া লাইন, তাই তো? এই যে কিনারাটি আছে এই জলটি আমি দেখাচ্ছি, এটা কিন্তু পুরো বিহার একদম। এই যে আমি দেখাচ্ছি এই যে পাইপটি জলে নামানো আছে নদীতে, এই পাইপ দিয়ে কিন্তু বালু ওঠানো হয় মেশিনের দ্বারায়। আমি এখন বর্তমানে একদম নদীর ঠিক মিডল পয়েন্টে আছি, তো নদীতে প্রায় হাঁটু ভরা জল, বেশি জল নেই, প্রায় 6 থেকে 7 ফিট জল হবে, তাই না? জায়গায় জায়গায় 6 থেকে 7 ফিট জল হবে। তো আমাদের আছে একদম নদীর মিডল পয়েন্টে, এই যে সুন্দর একটি উঁচু একটি ডিপি একটু আমি দেখাচ্ছি, এটা একদম নদীর মিডল পয়েন্ট। আমি নদীর মিডল পয়েন্ট থেকে সেই রাজবাড়িটি আমি দেখাচ্ছি। বর্তমানে আমি এখন নদীর একদম মিডল পয়েন্টে দাঁড়িয়ে আছি নৌকার উপরে। এবার আমরা আছে আমাদের সেই গন্তব্যে আমরা চলে যাব, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম নদীর কিনারায় আমরা চলে যাব। আমাদের প্রায় নদীটি আমাদের ঘোরানো হয়ে গিয়েছে। সামনে একটি নৌকা নিয়ে যাচ্ছে, তো ওই যে নৌকার দাদাটি আছে ওই দাদাও কিন্তু হচ্ছে ট্যুর এসেছে, তো ওনাদের একটু নদীটা একটু ঘুরিয়ে একটু দেখাচ্ছেন। আসিয়া এই থাকলো দিতে পারো ভিডিওটা, তোমাদের ফেসবুক হয়ে গেল ভিডিওর মধ্যে। এই যে দাদা ওই যে বলে দিও তো, এই যে দাদাটি আছে সারাদিন ধরে ঝিনই মারছে, তো একটু আমি সেই ঝিনইগুলো দেখিয়ে দিই। পুরো এক বস্তা ঝিনই পেয়েছে, তো এই যে ঝিনইগুলি প্রচুর ঝিনই, এই ঝিনইগুলো কী করবেন? বিক্রি, মানে সিদ্ধ করে খুলে বিক্রি করবেন না? চলে এলাম নদীর একদম পাশে দাঁড়িয়ে আছি, তো বর্তমানে আমি এখন ওয়েস্ট বেঙ্গলের মানে ইয়েতে দাঁড়িয়ে আছি, তো পিছন দিকে আছে আমার এই জমিদার বাড়িটি। তো ঠিক আছে, আমি ভিডিওটাকে এই অবধি এন্ড করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, যারা এই ভিডিওটা আমার নতুন দেখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটু সাপোর্ট করবেন। ঠিক আছে, আমি এই অবধি ভিডিওটাকে শেষ করছি।